Hello guys, welcome to my YouTube channel Tiles and Pipefitting. Shonmit viewers and subscriber, to asha kori shobai onek bhalo achen. Ami apnaderke ajke ekti bathroom e high commode low commode korte kotoku jaga proyojon hoy ar ekti high commode low commode er dam ki rokom ar apnara eigula kibhabe setting korben ar high commode ta ki kon company er kinben kunta bhalo ki poriman dam আর এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তো এইভাবে বিস্তারিত আলাপ করব ভিডিওটি এন্ড না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর খরচ সম্বন্ধে একটা ধারণা দিব এখানে আমরা একটা বাথরুমের একটা হাই কমোড একটা লো কমোড লাগিয়েছি দুইটার মধ্যে একটা ফ্ল্যাশ ট্যাঙ্ক দরজা এই বাথরুমটা সাইজ 10 ফুট বাই 7 ফুট এটা বারান্দার একটি ঘরের বারান্দার পকেট রুমের মধ্যে আমরা বাথরুম করেছি আর একটা বারান্দার পকেট রুমে কিচেন করেছি তো যাও আমি আপনাদেরকে এখন বাথরুমটা দেখাবো তো এখানে আমরা একটা হাই কমোড লো কমোড বেসিন গরম এবং ঠান্ডা পানির লাইন এটা সব এ টু জেড একটা কাজ করে দিয়েছি তো আসলে একটি হাই কমোড একটা লো কমোড বসানোর জন্য আপনারা সর্বনিম্ন 5 ফুট জায়গা হলে ব্যবহার করা যায় এবং বেশি পাশাপাশি হয়ে যায় 6 ফুট হলে সবচেয়ে বেশি বেটার হয় 5.5 ফুট হলেও চলে তো এটা 7 ফুট আছে তো কিন্তু অনেক দূরত্ব এবং অনেক জায়গা আছে তো এটা ওই পাশে হলো হাই কমোড লো কমোড মাঝখানের সবার আর প্রথমে ঢুকতেই কর্নারে দিয়েছি আমরা বেসিন আছে সবই দেখাবো আর কি তো এই হাই কমোড হলো সেট কমোড এটা লো ডাউন ফিক্সড করা একদম এটা দামি কমোড এটা দাম কেনা হয়েছিল 12,500 টাকা দিয়ে এখন মনে হয় একটু বেশি মার্কেটে আর যে লো ডাউনটা দেখতে পাচ্ছেন লো কমোডের যে ফ্ল্যাশ ট্যাঙ্কটা ওটার দাম 3500 টাকা তো হাই কমোডটা দেখাই দেখেন হাই কমোডটা খুবই ভালো মানের এটা আকিজ সিরামিক্সের রোসা এখানে যা দেখতে পাচ্ছেন সবই আকিজের টাইলসটা আকিজের হাই কমোডটা আকিজের দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা কাজ করে দিয়েছি দুইটা কমোডের জন্য মাঝখানে টিস্যু হোল্ডার দিয়েছি আর দেখেন আর এই পাশে টাওয়ার রেল পুরো বাথরুমটা 7 ফুট হাইটের টাইলস লাগানো এটা ডোর এখানে একটা কর্নার সেলফ লাগিয়ে দিয়েছি আমরা জিনিসপাতি রাখার জন্য আর কি আর এই কর্নার একটা বেসিন গ্লাস সেলফ সব এ টু জেড লিকুইড বক্স সহ একটি পরিপূর্ণ একটি বাথরুম আর এটা চালের উপরে কিন্তু ছাদের উপরে কিন্তু আমরা ট্যাঙ্কি সেটিং করে দিয়েছি আর গিজারটা কিন্তু ছাদের উপরেই বসবে গরম পানির মেশিনটা আর কি ওটা হবে সেটিং আর এখানে যে ফিটিংগুলো লাগানো ছিল খুবই দামি এবং ভালো মানের ফিটিং দেখেন প্রত্যেকটা কল লিভার সিস্টেম পিটলের কল অ্যাপেক্স কোম্পানির এটা শাওয়ার এই পাশে তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন আর যারা যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাথরুম তৈরি করতে চান বাড়ি তৈরি করতে চান কিচেন রান্নাঘর অসংখ্য ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আর আপনারা আমার সাথে পরামর্শের জন্য যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন 24 ঘন্টা আমার নাম্বার খোলা থাকে যে কোনো সময় ফোন দিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন তো ভিউয়ার্স হাই কমোড লো কমোড বসানোর জন্য কতটুকু জায়গা প্রয়োজন হয় আর কোন কমোডের মাপ কত এইরকম তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো যাক ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।